আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে বিকাশ দিয়ে খুব সহজেই যে কোনো বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন। তো বন্ধুরা, সকলেরই কিন্তু কম বেশি বিদ্যুৎ বিল দিতে গিয়ে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয় এবং অনেক সময় লাইনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাকে আর কোনো লম্বা লাইনে গিয়ে দাঁড়াতে হবে না, বা অনেক সময় ওয়েট করে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে না। আপনি খুব সহজেই বিকাশ থেকেই আপনার মোবাইল দিয়েই কিন্তু বিদ্যুৎ বিল দিতে পারবেন। তো বন্ধুরা, আগেই বলে নিচ্ছি, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তো যারা এই বিদ্যুৎ বিল দেওয়ার ঝামেলা থেকে বাঁচতে চান তারা অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি আগে থেকেই বলে নিচ্ছি একটু লম্বা হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে। যদি আপনি তাড়াহুড়ো করে ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা, ঠিক আছে? তাই ধৈর্য সহকারে ভিডিওটি ফুললি পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে আজকে থেকে আপনি শিখে যাবেন যে মোবাইলের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন। তো যাদের ধৈর্য নেই তারা অবশ্যই চলে যেতে পারেন ভিডিওটি স্কিপ করে, আর যাদের ধৈর্য আছে তারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কারণ আমি ধীরে ধীরে আস্তে আস্তে খুব সহজে আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব, যাতে এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো সমস্যা না হয়, আপনারা নিজে থেকেই মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা ট্রফি থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দিয়ে আর ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা চলুন, এখন আমরা মেইন কাজে চলে যাচ্ছি। সরাসরি আপনাদের ফোন থেকে চলে যাবেন ডায়াল প্যাড অপশনে। তো আমি আমার ফোন থেকে ডায়াল প্যাড অপশনে চলে যাচ্ছি। তো দেখুন, ডায়াল প্যাডে আসার পর বন্ধুরা আপনারা আপনাদের যে সিমে বিকাশ খোলা আছে সেই সিম দিয়ে এখান থেকে ডায়াল করে দেবেন *247#। তো *247# ডায়াল করে দেবেন। আমি এখন *247# ডায়াল করে দিয়ে আমার যে সিমটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেটাতে ডায়াল করে দিচ্ছি। তো বন্ধুরা, ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো অবশ্যই আমি বন্ধুরা আপনাদেরকে বলবো যে ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে বা বিলটি পেইড নাও হতে পারে। তো অবশ্যই আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেভাবে দেখাইছি সেভাবে কাজ করবেন, অবশ্যই আপনারা কিন্তু নিজে থেকে মোবাইল দিয়ে বিল দিতে পারবেন বিকাশের মাধ্যমে। তো বন্ধুরা, এখানে আপনারা *247# ডায়াল করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর দেখুন এই যে 6 নম্বরে যে অপশনটা লেখা আছে বন্ধুরা, পে বিল, তো 6 নম্বরে কিন্তু পে বিল অপশনটা আছে। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে এই জায়গায় 6 তুলে তারপর জাস্ট সেন্ড করতে হবে। তো দেখুন আমি এখন এখানে 6 তুলে দেবো এবং তারপর সেন্ড করব। তো দেখুন 6 নম্বরে কিন্তু পে বিল আছে, আমি এখন 6 তুলে দিয়েছি এবং এখান থেকে জাস্ট এই যে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এই কাজগুলো একটু তাড়াতাড়ি করবেন, যেহেতু এটা কোড ডায়াল করে সেক্ষেত্রে কিন্তু দেরি করলে হবে না। একটার পর একটা পরবর্তী অপশনে নেক্সটে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এগুলো কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। আমি যেহেতু ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য ধীরে ধীরে কাজটি করেছি স্ক্রিনশটের মাধ্যমে, তো আপনাদেরকে বোঝানোর জন্য সেক্ষেত্রে আপনারা একটু তাড়াতাড়ি কাজগুলো মানে এই নাম্বারগুলো তোলার সাথে সাথে সেন্ড করে দেবেন। হ্যাঁ, তো এখান থেকে 6 তোলার পর জাস্ট সেন্ড করে দেবেন। দেখুন বন্ধুরা, 6 তুলে সেন্ড করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে 1 নম্বরে ইলেকট্রিসিটি প্রিপেইড এবং 2 নম্বরে লেখা আছে ইলেকট্রিসিটি পোস্টপেইড। তো বন্ধুরা, আমরা যেহেতু গ্রামে থাকি, যারা বিশেষ করে সকলেই কিন্তু এখনও প্রিপেইড মিটার পায়নি, বা গ্রাম অঞ্চলে এখনও প্রিপেইড মিটার আসেনি, তো আমরা সকলেই কিন্তু কম বেশি পোস্টপেইড যে সেই অ্যানালগ মিটারগুলো সেটাই কিন্তু বর্তমানে ব্যবহার করছি। তো আমরা যেহেতু গ্রাম থেকে বিলটা দিচ্ছি, তো এখানে আপনারা ইলেকট্রিসিটি পোস্টপেড যে 2 নম্বর অপশনটা আছে এখানে কিন্তু অবশ্যই 2 নম্বরটি বসে তারপর সেন্ড করতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 2 তুলে সেন্ড করবেন, যেহেতু উপরে এই যে 2 নম্বর লেখা আছে ইলেকট্রিসিটি পোস্টপেড, ঠিক আছে? তো আমি এখন 2 নম্বর তুলে সেন্ড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 2 নম্বর তোলা হয়ে গেছে। আপনারা জাস্ট এখান থেকে এরকমভাবে 2 নম্বর তোলার পরে জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা দেখুন, 1 নম্বরে যে অপশনটা আছে যে পল্লী বিদ্যুৎ, তো আপনারা এখানে 1 তুলে তারপর সেন্ড করে দেবেন। তো আমি এখন 1 তুলে সেন্ড করে দিচ্ছি।
বন্ধুরা খেয়াল করুন, আমি বাংলায় বলতেছি, দেখি আপনারা কিন্তু আবার বাংলায় এক তুলবেন না, যেহেতু এখানে ইংলিশে দেওয়া আছে, সব কিছু ইংলিশে তুলবেন, ঠিক আছে? মানে এই যে ওয়ান থাকলে ওয়ান তুলবেন, টু থাকলে টু তুলবেন, এরকম আর কি। আমি কিন্তু অনেক সময় বাংলাও বলতেছি, যার কারণে অনেকে ভুল করতে পারেন, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি আর বাংলা বলবো না। তো বন্ধুরা দেখুন, এক নম্বরে আছে পল্লী বিদ্যুৎ, তো আপনারা এখান থেকে জাস্ট ওয়ান তুলে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে খেয়াল করুন, 2 নম্বরে লেখা আছে যে মেক পেমেন্ট, যেহেতু আমরা বিদ্যুৎ বিল দেবো সেক্ষেত্রে কিন্তু আমাদের পেমেন্টটা মেক করতে হবে বা মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো এটাতে যাওয়ার জন্য আপনারা আবারও 2 নম্বর তুলে সেন্ড করবেন। এখানে কিন্তু আবারও অবশ্যই 2 নম্বর তুলে সেন্ড করবেন। তো আমি এখন 2 নম্বর তুলে সেন্ড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 2 নম্বর তুলেছি। তো আপনারা এভাবে 2 নম্বরে যে মেক পেমেন্ট আছে, 2 নম্বর তুলে এখান থেকে জাস্ট সেন্ড করে দেবেন। 2 নম্বরে সেন্ড করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 1 নম্বরে লেখা আছে যে ইনপুট SMS অ্যাকাউন্ট নাম্বার, এবং 2 নম্বরে লেখা আছে সেভ অ্যাকাউন্ট। তো বন্ধুরা 2 নম্বরে আমাদের এটা দরকার নেই, যেহেতু আমরা বিদ্যুৎ বিল দেবো মোবাইলের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ইনপুট SMS অ্যাকাউন্ট নাম্বার, এটাতে সিলেক্ট করার জন্য এখানে 1 তুলে সেন্ড করে দেব। তো দেখুন বন্ধুরা, আমি 1 তুলেছি, এখন জাস্ট এখান থেকে সেন্ড করে দিচ্ছি। তারপর কীরকম ইন্টারফেস আসে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সেন্ড করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো অনেকে কিন্তু এই পর্যন্ত আসতে পারে, তারপরে এখানে এসেই কিন্তু আটকে যায় যে কী করবে বুঝতে পারে না। তো অবশ্যই কিন্তু এটা বোঝার বিষয় আছে, এখানে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখুন এখানে লেখা আছে এন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে আপনি কোন নাম্বারটি দেবেন। এখানে কিন্তু অনেকে ভুল করে মোবাইল নাম্বার দিয়ে দেন বা অন্য কোনো নাম্বার দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিলটা দিতে পারেন না। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে আপনাদের কোনো মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করলে হবে না, সেক্ষেত্রে কিন্তু বিলটা দিতে পারবেন না। তো এখানে আপনাদের কোন নাম্বারটি দিতে হবে, এখানে দিতে হবে আপনাদের মিটারের যে বিলটি এসেছে বা বিলের যে আপনাদেরকে একটা কাগজ দিয়েছে, বিলের কত টাকা বিল এসেছে, বিলের যে কাগজটা আপনাদেরকে দিয়েছে ওখানে একটা লেখা আছে, দেখবেন যে ওখানে লেখা আছে হিসাব নাম্বার, ঠিক আছে? তো বন্ধুরা হিসাব নাম্বারটি এখানে কিন্তু আপনাদের দিতে হবে। তো হিসাব নাম্বারটি কিন্তু SMS অ্যাকাউন্ট নাম্বার। তো বন্ধুরা অবশ্যই আপনাদের সেই বিলের কাগজ থেকে হিসাব নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে তারপরে সেন্ড করবেন। তো বন্ধুরা, আমি আমার একটি হিসাব নম্বর এখানে বসিয়ে দিয়েছি, যে যে অ্যাকাউন্টের বিলটা আমি দিতে চাচ্ছি, তো সেই হিসাব নম্বরটি এখানে বসিয়ে দিয়েছি। এখন আপনারা এভাবে বসিয়ে দেওয়ার পর সেন্ড করবেন। সেন্ড করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে লেখা আছে যে ইন্টার বিলিং মান্থ অ্যান্ড ইয়ার, মানে আপনি কোন মাসে কোন মাসের এবং কোন বছরের বিল দিতে চাচ্ছেন সেটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো আমি ধরুন যে এই যে এ মাসে হচ্ছে ডিসেম্বর মাস 2023 সাল, তো সেটা এখানে লিখে দেবো। ডিসেম্বর মাস হচ্ছে 12 মাস, আর 2023 এটা তো উল্লেখ করা হবে, হলো বছরের হিসাবটা আর কি। তো আপনারা যদি 2023 বা 2022 2024 যে যে বিলটাই দিতে চাচ্ছেন না কেন, মাসটা হিসাব করে দিবেন। ধরুন নভেম্বর হলে 11 মাস, ডিসেম্বর হলে 12 মাস, এরকম করে হিসাব করে দেবেন। যেহেতু আমার এটা ডিসেম্বর মাসের বিল দেবো, সেক্ষেত্রে 12 মাস 2023। তো এটা আমি এখন এখানে বসিয়ে দেব। খেয়াল করুন বন্ধুরা, দেখুন আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি যে 12/2023, মানে ডিসেম্বর মাসের বিলটি আমি দিতে চাচ্ছি। তো এখান থেকে আপনারা এভাবে মাসটি সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে লেখা আছে যে ইন্টার অ্যামাউন্ট, মানে আপনার মিটারে কত টাকা বিল এসেছে সেটা কিন্তু আপনি কাগজ দেখেই বুঝতে পারবেন, বা সেখানে লেখা আছে, ওখান থেকে আপনি সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন যে কত টাকা বিল এসেছে, ঠিক আছে? তো আমার যেহেতু এ মাসে যে কয় টাকা বিল এসেছে সেটা আমি আপনাদেরকে তুলে এখানে দেখাচ্ছি। তো আমার এ মাসে বিল এসেছে, এটা খুবই কম ব্যবহার করা হয় যার কারণে বিলটা অল্প, তো এখানে 447 টাকা বিল এসেছে। তো বন্ধুরা আমি এটা তুলে দিয়েছি। তো আপনাদের যে কয় টাকা বিল সেটা হতে পারে 1000-এর উপরে, 500, 1000, 1500, 1200, যার যাই হোক না কেন, আবার 200, 100 হতে পারে। তো আপনারা অবশ্যই সেই বিলটা এখানে উল্লেখ করে তারপর সেন্ড করে দিবেন। তো ওখানে সেন্ড করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো খেয়াল করুন বন্ধুরা, দেখুন বিল পেমেন্ট টু পল্লী বিদ্যুৎ SMS অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার যে হিসাব নাম্বারটি আছে সেটা এখানে দেখাবে,
আপনার মেয়েটার অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা কিন্তু এখানে দেখাবে। তারপর লেখা আছে যে মান্থ অ্যান্ড ইয়ার, মানে আপনি যে মাসের বিলটা দিতে চাচ্ছেন সেটা দেখবেন ঠিক আছে কিনা, আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা, এবং আপনি যে টাকাটি বসিয়েছেন যে কত টাকা বিল দিতে চাচ্ছেন, দেখুন আমার কিন্তু এখানে 447 টাকা লেখা আছে। তো এইগুলো আপনারা সব কিছু মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যখন দেখবেন যে সব কিছু ঠিক আছে, তারপর দেখুন এখানে লেখা আছে যে এন্টার মেনু পিন টু কনফার্ম, মানে যখন আপনি দেখবেন সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনার বিলটি দেওয়ার জন্য প্রস্তুত, তখনই আপনি এখান থেকে এন্টার মেনু পিন টু কনফার্ম, মানে আপনার এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনাকে কনফার্মেশন মেসেজ দেওয়া হবে এবং আপনার বিলটি পেইড হয়েছে কিনা বা আপনি বিলটি দিতে পেরেছেন কিনা সেই বিষয়ে আপনাকে ফোনে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। যদি মেসেজ পান যে আপনার বিল সাকসেসফুলি হয়েছে বা সাকসেসফুল ডান হয়েছে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার বিলটি চলে গেছে তাদের কাছে, আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে এবং আপনার বিলটি চলে যাবে। ঠিক আছে, একটা থেকে দুইটা আপনি মেসেজ পাবেন, সেই মানে মেসেজে কিন্তু লেখা থাকবে যে বিল সাকসেসফুলি হয়েছে কিনা। তো যদি সাকসেসফুল হয় সেটা আপনাকে লেখা দেখাবে, সব কিছু আপনি পেয়ে যাবেন ডিটেলসে। তো অবশ্যই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা যারা কোন জায়গায় বোঝেননি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওতে এখন একটি লাইক করে দেবেন বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ফোন দিয়ে খুব সহজেই বিকাশ থেকে আপনার বিদ্যুৎ বিলটি দিয়ে দিবেন। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।